সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসগুলোতে তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়েছে আশা করি তোমরা সেগুলো বাসায় নিজেরা পড়ছো। আর তোমাদের যে বিষয়টা সম্পর্কে ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা সম্পর্কে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের খুব বেশি বলার দরকার নেই আমার, কারণ তার সম্পর্কে তোমরা এমনিতেই অনেক কিছুই জেনে থাকবে। বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। মৃত্যু 1976। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে 24 মে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা চুরুলিয়া গ্রামে। মাত্র 8 বছর বয়সে কবি তার পিতাকে হারান। কবির পিতার মৃত্যুর পর তাদের পরিবারে নেমে আসে চরম দারিদ্র। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই 1 বছর শিক্ষকতা করেন। 12 বছর বয়সে তিনি লেটর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হওয়ার পর 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালে শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বাংলা সাহিত্যে খুব কম বিষয় আছে যেখানে তার সার্থক পদচারণা নেই। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ রচনা করেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা কাজী নজরুল ইসলাম। দেশাত্মবোধক গান, শ্যামাসঙ্গীত। একজন মুসলিম কবি হয়েও তিনি অপূর্ব শ্যামাসঙ্গীত রচনা করেছেন। গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় এবং জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29শে আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা যে কবির যে বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত করা হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। আত্মপ্রকাশ বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এ কবিতার মধ্যে দিয়ে এক প্রাতিষ্ঠিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়েছেন এবং ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। কবি কোনো অন্যায় কখনোই মেনে নেননি, তিনি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয় করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার কোন্দল রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না, এই চির বিদ্রোহী অব্রভেদী চির উন্নত শির রূপে বিরাজ করবে।
তাহলে আমরা দেখি কবির যে বিদ্রোহী কবিতাটা, বলবীর বল উন্নত মম শির, সবসময় তিনি শির উন্নত করে রাখতে বলছে, বীরের মতো চলতে বলেছেন। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো কোনো আইন, আমি ভরাতরি কবি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহীর সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণ তুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস আমি অপমান আপনারে ছাড়া করি না কাহারে উর্নি, সে কখনো অন্যায়ের কাছে নত স্বীকার করেনি সে যেই হোক না কেন, সর্বদাই তিনি অন্যায়ের বিরুদ্ধে, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাশ আমি হুতাশীর, আমি ব্যথিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, সমস্ত নিপীড়িত মানুষের পক্ষ হয়ে তিনি লড়ে গেছেন সবসময়, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি উত্তরবায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘ তিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড় আমি শ্যামলিয়া ছায়াছবি, আমি অর্ফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম, মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল বেপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিক ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, পরশুরাম মহাভারতের যিনি একজন বিশিষ্ট যোদ্ধা ছিলেন তিনি তার কঠোর কুঠার, আমি হল বলরাম স্কন্ধে, এখানেও শ্রীকৃষ্ণের যে বড় ভাই ছিল বলরাম তার হল বল আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অব লেহনে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণ ক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, সমস্ত অন্যায় অপরাধ যেদিন আর থাকবে না সেদিনই সে শান্ত হবে, যবে উৎপীড়িতের কোন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যখন কোনো অত্যাচারী আর কাঁদবে না অত্যাচারে অত্যাচারিত হয়ে, অত্যাচারীর খড়গ কি পান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহীর বীর বিশ্ব ছড়াই উঠিয়াছি একা চির উন্নত শির, সে সমস্ত অন্যায় যখন আর থাকবে না, কোনো গরিব দুঃখী যখন আর চোখের জল ফেলবে না তখনই তিনি ক্ষান্ত হবে, তার আগে তিনি কখনোই মাথা নত করবেন না। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সবাই সাবধানে থাকো, এগুলো আজকের ক্লাস শেষ করছি।